আমি নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে ঘরে জমি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না অফিসের সময় ব্যক্তিগত কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কি না আযান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আযানের জবাব দেওয়া যাবে কি আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ জীবন সঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি সেই মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি কিভাবে দোয়া করব বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তা কি জায়েজ হবে আমার চাচাতো বোন 5 মাসের প্রেগন্যান্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আফরিন মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি জুলেখা জাহার আপনি লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোন বিধিবিধান আছে জাহরি নামাজে ইমাম সুরে ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতিহা পাঠ করবে প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন হাদিসে কি এরকম কোন কথা বলা আছে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে এমডি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছতর ঢাকা লাগবে কি পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না সত্যপথের দিশার ইয়ারি থেকে আপনি লিখেছেন নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সে কাজা রাখতে হবে অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না যে বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম মনে করেন যে কাজা রাখতে হবে না এবং সেই ক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুনরায় করা আবশ্যক নয় তবে হানাফি মাযহাব অনুযায়ী কাজা করতে হবে কাফফারা কোনো অবস্থাতে করতে হবে না কারণ রমজান রোজা শুধুমাত্র ভাঙলে সেই ক্ষেত্রে কাফফারা করতে হবে জুলেখা জাহার আপনি লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোনো বিধিবিধান আছে না এমন কোনো বিধিবিধান নেই এক্ষেত্রে কম বেশি হতে পারে এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে বিশেষ করে বিপাশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোন হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য তামিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য চ্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচাতো বোন 5 মাসের প্রেগন্যান্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্ব অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়েজ কাজ অনুমোদিত কাজ আবগাদুল মুবাহ ইল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবার করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে সেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তা কি জায়েজ হবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়েজ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোন সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা জায়েজ নয় আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন তাহলে সেক্ষেত্রে সে চাকরি করাতে কোনো অসুবিধা নেই জারিনী আইডি থেকে আপনি লিখেছেন জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি
কিন্তু সেই মানুষ যদি আমায় অপছন্দ করে সে ক্ষেত্রে আমার করণীয় কি কিভাবে দোয়া করব উল্লেখ দুইবার ইস্তিখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয় আপনি ইচ্ছে করবেন দোয়া করবেন চেষ্টা করবেন বিশেষ করে ইস্তিখারার দোয়ার পর যদি সেটা না হয় ওই লোকটা আপনাকে গ্রহণ না করে তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচব না তার ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে আখির নবীর উম্মতে আদি থেকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে জাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দোষনীয় নয় তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি মনে মনে আজানের জবাব নয় আজানের জবাব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহ কাছে সওয়াব আশাও আপনি করতে পারেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় সালাত আদায় করছিলেন সেখানে পর্দা কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মজুদ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরুহ কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এই ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বুখারী হাদিসে আসছে যে লা তাদখুল মালায়েকাতু বাইতাল ফী কালবুনা সূরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন কোনো প্রাণীর ছবি রাখা ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায় মোহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত খিসলু আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে অফিসের সময় ব্যক্তিগত কাজ করে তিন ঘন্টা চার ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তসরুফ করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন যদি করতে কোনো অনুমোদন ছাড়া করে থাকেন দ্বিতীয়ত আপনি মানুষের আমানতের খেয়াল করেছেন সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন আল্লাহ কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য মিজান আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় ওযু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোন লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোন হাদিসে কি এরকম কোন কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই কোন হাদিসে এরকম কোন কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোন লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সেই ব্যাখ্যাগুলোর সাথে কোন হাদিসের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোন সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোন অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া এরকম কোন কারণ নেই আর এর বিপরীতে কোন নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধ হয় আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটি মনে করার কোনো কারণ নাই আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ
নেক আমল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত তাকে দিবেন। আর তিনি দুনিয়াতে বদআমল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক, যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নিয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। জুমানা ইসলাম, আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে। এমনি নাজমুল হক, আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। এরপরে প্রশ্ন হলো, জাকির হুসাইন, আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সুরে ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতিহা পাঠ করবে? যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সুরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন, তো এতটুকু বিরতিতে কোন ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতুন আল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপ থাকতে বলছেন আবার শুনতে বলেছেন, তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়াতটি পড়ে শেষ করা যায় না, আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এ ফাঁকে পড়ে ফেলবেন, এটাও যুক্তি কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আর সূরা মেলানোর আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়, সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াজিরি আল ফিকুল ইসলামি বা মুখতাসার আল ফিকুল ইসলামি, এরকম একটা কিতাব তিনি লিখেছেন, সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না, যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট।